দাউদ ইব্রাহিমের চেয়েও তারেক জিয়া ভয়ঙ্কর। স্কটল্যান্ড ইয়ার্ড দাউদ ইব্রাহিমের পরে এশিয়ার নতুন ডন হিসেবে আত্মপ্রকাশ করেছেন তারেক জিয়া। স্কটল্যান্ড ইয়ার্ড এরকমই পূর্বাভাস করেছে। ব্রিটিশ চৌকশ এই গোয়েন্দা সংস্থা বলেছে, রাজনৈতিক নেতা হিসেবে নয়, তারেক জিয়ার উত্থান হচ্ছে অন্ধকারের রাজা হিসেবে, একজন দুর্ধর্ষ সন্ত্রাসী এবং মাফিয়া হিসেবে। সংস্থাটি তারেক জিয়াকে লন্ডনে রাখা কতটা নিরাপদ সে প্রশ্নও তুলেছে। তারা বলেছে, 90 দশকে দাউদ ইব্রাহিমকে লন্ডনে আশ্রয় দেওয়াটা যুক্তরাজ্য সরকারের ভুল সিদ্ধান্ত ছিল, এখন ব্রিটেন ভুল করলে তার মাসুল দিতে হবে। 15 জন ব্রিটিশ এমপির লিখিত অভিযোগের ভিত্তিতে বিশ্বের অন্যতম সেরা গোয়েন্দা সংস্থা হিসেবে পরিচিত স্কটল্যান্ড ইয়ার্ড তারেক জিয়ার উপর তদন্ত করে। সম্প্রতি এই তদন্ত প্রতিবেদন ব্রিটিশ ইমিগ্রেশন বিভাগে জমা দিয়েছে। স্কটল্যান্ড ইয়ার্ড তাদের তদন্ত রিপোর্টে তারেক জিয়াকে ভয়ঙ্কর এবং ঠান্ডা মাথার খুনি হিসেবে চিহ্নিত করেছে। তারা বলেছে, অর্থ উপার্জনের জন্য তারেক সব কিছুই করতে পারে। রিপোর্টে বলা হয়েছে, বিশ্বের 11টি দেশে মোট 27টি জঙ্গি ও সন্ত্রাসী সংগঠনের সঙ্গে তারেক জিয়ার নেটওয়ার্ক রয়েছে। এই নেটওয়ার্ক শুধু বাংলাদেশের জন্য নয়, ভারত, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের জন্য ব্যবহৃত হচ্ছে। তদন্ত রিপোর্টে বলা হয়েছে, তারেক প্রায় 120 কোটি পাউন্ডের মালিক, বাংলাদেশি টাকায় 16,200 কোটি টাকা। বিশ্বের 17টি দেশে তার অবৈধ সম্পদ রয়েছে। রিপোর্ট অনুযায়ী তারেক 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত অন্তত 257 জনকে হত্যার নির্দেশদাতা। তার নির্দেশে 2001-এর অক্টোবরে বাংলাদেশে রাজনৈতিক হত্যাকাণ্ড সংঘটিত হয়। 2004-এর আগস্টে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার নীল নকশা তৈরি করেন তারেক জিয়া। ওই নীল নকশা বাস্তবায়নে শেখ হাসিনা বেঁচে গেলেও অন্তত 23 জন মারা যান। ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী, অর্থনীতিবিদ এবং সাবেক অর্থমন্ত্রী শাহ এস এম কিপ্রিয়া সহ অনেক রাজনীতিবিদকে হত্যার পরিকল্পনা তারেক জিয়াই করেছিলেন। রিপোর্টে বলা হয়েছে, এশিয়ার মাদক ও অস্ত্র চোরাচালানের সব থেকে বড় নেটওয়ার্কের অন্যতম কর্ণধার হলেন তারেক জিয়া। উল্পা সহ ভারতের বিচ্ছিন্নতাবাদীদের অবৈধ অস্ত্র সরবরাহ ওই নেটওয়ার্কের মাধ্যমেই হয়ে থাকে। বাংলাদেশেও জঙ্গি সন্ত্রাসীদের অস্ত্র সরবরাহ করা হয় তারেক জিয়ার নেটওয়ার্কের মাধ্যমেই। স্কটল্যান্ড ইয়ার্ড মনে করেন, এশিয়া শীর্ষ ডন হিসাবে দাউদ ইব্রাহিমের চেয়েও তারেক জিয়া কোনো কোনো ক্ষেত্রে ভয়ঙ্কর। তবে দুজনের অনেক মিল রয়েছে। দুজনই পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI দ্বারা পরিচালিত। দুজনই প্রতিপক্ষকে দমনে হত্যা ও সন্ত্রাসকেই একমাত্র পথ মনে করে। দুজনই বিপুল অর্থের মালিক এবং বিশ্বাস করে অর্থ দিয়ে সব কেনা যায়। তবে দাউদ ইব্রাহিমের কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা বা উচ্চবিলাস না থাকলেও তারেক জিয়ার রাজনৈতিক উচ্চবিলাস আছে। এই জন্যই তারেক জিয়া দাউদ ইব্রাহিমের চেয়েও ভয়ঙ্কর, কারণ তারেক কালো টাকা আর অবৈধ অস্ত্র দিয়ে রাজনীতিতে সন্ত্রাসীদের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চায়। তারেক জিয়ার সঙ্গে হরকাতুল জিহাদ, JMB, আরকান, সালভেশন আর্মি, হিজবুল তাহারি সহ 27টি জঙ্গি সংগঠনের সরাসরি যোগাযোগ আছে বলে তদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়েছে। 2010 থেকে 2014 সাল পর্যন্ত বাংলাদেশে অন্তত 10টি জঙ্গি ও সন্ত্রাসী হামলার জন্য তারেক অর্থায়ন করেছেন। এর অডিও টেপও স্কটল্যান্ডের ইয়ার্ডের কাছে রয়েছে। তারেক জিয়া আবার নতুন করে বাংলাদেশ ও ভারতে সন্ত্রাস সৃষ্টি ও বিচ্ছিন্নতাবাদীদের উস্কানি দেওয়ার পরিকল্পনা করেছেন রিপোর্টে বলা হয়েছে। তারেক জিয়াও দাউদ ইব্রাহিমের মতো বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অর্থলগ্নি করেছেন। লোকজন ভয়েও তাকে নিয়মিত চাঁদা দেয়, তবে তার প্রধান আয় হল অস্ত্র ও অবৈধ মাদক ব্যবসা। এশিয়ার উদীয়মান এই ডন ভবিষ্যতে সারা বিশ্বেরই মাথা ব্যথার কারণ হতে পারে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
এই জন্য তার বিরুদ্ধে এখনই ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।